জমকালো এই গাড়ি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে উত্তর আমেরিকার ডেট্রয়েটে। এবারের প্রদর্শনীতে বৈদ্যুতিক গাড়ির সমারোহই বেশি, কারণ কমাতে হবে কার্বন নিঃসরণ। এবারের আয়োজনে জেনারেল মোটরসের শেভরোলেট নিয়ে এসেছে দুটি নতুন মডেলের বৈদ্যুতিক গাড়ি। ব্যাটারি চালিত গাড়িতে এবছর কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ফোর্ড মোটরস নিয়ে এসেছে নতুন চমক, সেভেন্থ জেনারেশনের স্পোর্টস কার নিয়ে এসেছে এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তবে চ্যালেঞ্জ হলো এই গাড়ি এখনও গ্যাসোলিনেই চলে, পুরনো মডেলের গাড়ির আদলে তৈরি হয়েছে নতুন এই গাড়ি। অটোশোতে নতুন আরও বৈদ্যুতিক গাড়ি প্রদর্শন করবে ফোর্ড। প্রদর্শনীতে দেখা মিলবে এসইউভি মডেলের অনেক বৈদ্যুতিক গাড়ির। আকর্ষণীয় গাড়ি নিয়ে এসেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্স ওয়াগন। প্রতি বছর আয়োজিত হলেও করোনার কারণে 2019 সালের পর আর আয়োজন করা হয়নি ডেট্রয়েট অটো শো। প্রদর্শনীটি চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। 2021 সালের আগস্টে বাইডেন প্রশাসন ঘোষণা দিয়েছিল 2030 সালের মধ্যে নতুন গাড়ির অর্ধেকই হবে হাইব্রিড গাড়ি। প্রতিশ্রুতি বাস্তবায়নে বৈদ্যুতিক গাড়ি তৈরির ওপর তাই জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। ইশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।